ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টিভিএস সিস্টেম এর পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো জমি ক্রয়ের পূর্বে ক্রেতার করণীয়। এটা আমার এই বিষয়ের দ্বিতীয় পর্ব। বন্ধুগণ, আশা করি সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্তই আমার সঙ্গে থাকবে। হয়তো আমার ভিডিওটি আজকে একটু সময় বেশি লাগতে পারে, তবে আমি আশা করব সবাই আমার সঙ্গে থাকবে। তো গত পর্বে আমি বলেছিলাম জমি ক্রয়ের পূর্বে প্রাথমিক ভাবে কিছু করুন। আজকে আমি আরো বিস্তারিত আপনাদেরকে আলোচনা করব। তো বন্ধুগণ, প্রথমেই আপনারা জমি ক্রয়ের পূর্বে বিক্রেতার ওই জমির মালিকানা বিষয়টি যাচাই করতে হবে। মালিকানার বিষয়ে প্রথমে আসে ওই বিক্রেতা ক্রয় সূত্রে মালিক হয়েছেন নাকি ওয়ারিশ সূত্রে মালিক হয়েছেন নাকি দানপত্র সূত্রে মালিক হয়েছেন, এটা আপনাকে দেখতে হবে। ক্রয় সূত্রে মালিক হলে আপনাকে দেখতে হবে উনি ক্রয় করার পর মিউটেশন করেছেন কিনা, মিউটেশন অর্থাৎ নাম জারি করেছেন কিনা, খাজনা দিয়েছেন কিনা, জমি ঠিক মতো দখল করেন কিনা। তারপরে শেষ পর্যায়ে এসে দেখতে হবে উনি ওই জমিটা বর্তমান জরিপে অর্থাৎ ইআরএস জরিপে ঠিক মতো রেকর্ড করিয়েছেন কিনা। তো বন্ধুগণ, এরপরে আসুন, আপনি উনি যদি এসএ মালিক হয়ে থাকে, এসএ মালিক হয়ে থাকলে ওই খতিয়ানে এসএ কতজন লোকের নামে রেকর্ড আছে এবং খতিয়ানে কয়টা দাগ আছে, আপনাকে কোন দাগ থেকে বিক্রয় করবে আপনার কাছে সেই দাগটা আপনাকে দেখতে হবে। এবং ওই খতিয়ানে এসে রেকর্ডীয় মালিক যে কয়জন আছে তাদের ভিতরে কে কোন দাগে কিভাবে দখল করতেছেন, লোক দখল করতেছেন, ঠিক মতো বাটোয়ারা আছে কিনা দেখে নিতে হবে। এবং ওই রেকর্ডের পরে বর্তমান জরিপে এসে ঠিক সেইভাবে রেকর্ড হয়েছে কিনা, অর্থাৎ বিআরএস জরিপে ঠিক মতো রেকর্ড হয়েছেন কিনা, এটা আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। এরপরে আসেন, বিক্রেতা যদি এসএ রেকর্ডীয় মালিকের ওয়ারিশ হন তাহলে ওই মালিকের এসএ রেকর্ডীয় মালিকের ওয়ারিশ কায়েম আপনাকে দেখতে হবে। ওয়ারিশ কায়েমে কতজন ওয়ারিশ আছেন, তাদের প্রত্যেকের ভিতরে বাটোয়ারা আছে কিনা, বা কে কোন দাগে ভোগ দখল করে কিভাবে করে, ওই বিক্রেতার অন্যান্য শরিকেরা বিক্রয়ের ব্যাপারে তাদের সম্মতি আছে কিনা সেটাও আপনাকে দেখে নিতে হবে, জেনে নিতে হবে। তারপরে বুঝে শুনে আপনাকে আগাতে হবে। তো বন্ধুগণ, এরপরে আসে ওই জমিটা বর্তমান জরিপে আপনাকে যে দাগ থেকে আপনার কাছে বিক্রয় করবে ওই দাগ থেকে বর্তমান জরিপে জরিপ আপনাকে ভালো করে যাচাই করে দেখতে হবে ওই দাগ থেকে বর্তমান জরিপে কতগুলো দাগ হয়েছে। এবং মনে করেন একটা দাগ হলো 325 দাগ, জমি আছে 1 একর 25 শত, কিন্তু ওই দাগ থেকে এখন ভেঙে দেখা গেছে 5টা দাগ হয়েছে বা 3টে দাগ হয়েছে। তো দেখা গেল ওই 3টে দাগের হয়তো 2টো হাল দাগ থেকে উনি পূর্বে বিক্রয় করেছেন, এখন উনি তৃতীয়বার আবার হয়তো বিক্রয় করতে যাচ্ছে। তখন আপনাকে দেখে নিতে হবে আপনাকে যে দাগ থেকে, অর্থাৎ জরিপে বর্তমান জরিপে যে দাগ থেকে আপনাকে দিবে ওই দাগ আর এসে দাগের সাথে মিলে আপনাকে দেখতে হবে যে বর্তমান হাল দাগের যেখানে আপনাকে দিবে ওই দাগে ঠিক মতো আছে কিনা, এটা আপনাকে ম্যাপের সঙ্গে এসে ম্যাপ এবং বর্তমান জরিপের ম্যাপ মিলাই ঠিক করে বুঝে নিতে হবে আপনাকে যে, আর জমি ক্রয়ের পূর্বে বর্তমান জরিপ দেখে হাল দাগটা অবশ্যই অবশ্যই উল্লেখ করে নেবে ওই হাল দাগটা আপনাকে যে হাল দাগটা দিবে ওই হাল দাগটা দুটো ম্যাপ, বিআরএস ম্যাপ এবং এসএ রেকর্ডীয় ম্যাপ
মিলায়ে দেখে যে ওই হালদারটা ঠিক ওই সাপের দাঁত থেকে সৃষ্ট হয়েছে কিনা আপনি ভালো করে দেখে শুনে পরীক্ষা করে তারপরে আপনি নিবেন। এরপরে আসে আসে এসএড কার্ড। এসএড কার্ডে মনে করেন আপনার পাঁচটা দাগ আছে, আপনি যে দাগ থেকে দলিল নিবেন ওই দাগের এসে খুঁটিয়ে দিয়ে পাঁচটা দাগ আছে, আপনাকে পাঁচটা দাগি খুঁটিয়ে দিয়ে উল্লেখ করতে হবে। বা বর্তমান বিআরএস জরিপে যে ডিপি খতিয়ান আপনাকে থেকে আপনাকে হালদারটা দিবে ওই দাগে যদি অন্য কোনো দাগ থাকে অন্যান্য শরীরে না থাকে তাহলে আপনাকে সব দাগ গুলো উল্লেখ করে দিতে হবে, একটা দাগ থেকে আপনাকে চিহ্নিত দাগ হিসাবে উল্লেখ করে দিতে হবে। তা না হলে ভবিষ্যতে কোনো রকম সমস্যা হলে আপনার ওই দাগে না হলেও আপনি অন্য দাগ থেকে বন্ধ করতে পারবেন। এরপরে আপনি যখন দলিল করার পূর্বে আপনি অবশ্যই একটা রেজিস্ট্রি বায়না করবেন, ওই রেজিস্ট্রি বায়না করার পরে আপনি সাইন বোর্ডের জমিতে বায়না সূত্রে মালিক অমক অমক ঠিকানা লিখে আপনি সাইন বোর্ডটা নিয়ে দেবেন। যদি জমিতে কোনো রকম ঝামেলা থাকে আপনি 3 মাস পরে নেন, 6 মাস পরে নেন, তার ভিতরে কোনো শরীর কোনো ঝামেলা থাকলে তারা সেটা বের হয়ে আসবে। তারপরে আপনি আরো দেখে নেবেন ওই জমি নিয়ে কোর্ট কাছারিতে কোনো রকম মামলা কোনো কিছু আছে কিনা আপনি ভালো করে জেনে শুনে, এবং ওই জমির মালিকানা অর্থাৎ সাবরেজিস্ট্রি অফিস থেকে আপনি বিগত 5 বছরের সার্চিং করে দেখবেন ওই জমি পূর্বে কখনো দলিল দেওয়া হয়েছে কিনা। এর তাছাড়া আরো পূর্বের থেকে আপনি প্রয়োজনে আপনি সিএস রেকর্ড ধরেন, যদি এসএ রেকর্ড বা মালিক হন বা তার ওয়ারিশ হন তাহলে আপনি সিএস রেকর্ড ধরেও আপনি মালিকানা পর্যায়ক্রমে দেখে আসবেন। তো বন্ধুগণ এরপরে যে বায়না রেজিস্ট্রির করার পরে 3 মাস 6 মাস পরে আপনি ফাইনালি আপনি রেজিস্ট্রি করে নেবেন। করে নেওয়ার পরে আপনি জায়গা বুঝে নিয়ে বাউন্ডারি করে শহরের জায়গা মানে আপনি সঙ্গে সঙ্গে হোল্ডিং নম্বর ফেলে দিবেন, এবং শহরের বাইরের জায়গা হলেও আপনি পুরো বাউন্ডারি করে আপনি সঙ্গে সঙ্গে দখল বুঝে নেবেন, কোনো অবস্থাতে ফেলে রাখবেন না। তো বন্ধুগণ ক্রয়ের পরে আপনি হোল্ডিং নম্বরটা টানিয়ে দিবেন এবং ক্রয় সূত্রে মালিক তখন আপনি পুরোটা টানিয়ে দিবেন, এবং আপনি ক্রয় করার পরে আপনি অবশ্যই আপনি মিন্টেশন অর্থাৎ নাম জারি করে খাজনাটা পরিশোধ করে আপডেট করে রাখবেন। তো বন্ধুগণ আশা করি আমার ভিডিওতে আপনারা জমি ক্রয়ের পূর্বে কি কি করণীয় আছে সবাই বুঝতে পেরেছেন। তো বন্ধুগণ ভিডিওটা হয়তো আমার একটু লম্বা হয়ে গেছে, তবুও আমি আপনারা আশা করব আমার ভিডিওটি প্রত্যেকেই আমার সঙ্গে শেষ পর্যন্ত দেখবেন, এবং এরপরে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই আমি তাদেরকে অনুরোধ করব, প্লিজ অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমাকে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে। তো আমার ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।